কুমিল্লার গ্রামে গাড়ি পোড়ানো মামলায় পলাতক আসামিদের মালামাল ক্রোকের আদেশ জারির বিষয়ে পরবর্তী তারিখ আগামী সাতাশ জুন নির্ধারণ করেছেন আদালত একই সাথে এই মামলার অপর আসামি বেগম খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করেন আদালত কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আকবরে আদেশ দেন খালেদা জিয়া এই মামলায় জামিনে রয়েছেন